আসসালামু আলাইকুম। আমি সর্বদা আপনাদের সাথে কেন বাংলা পড়া উচিত এই নিয়ে আলোচনা করেছি। আজকে একটু ভিন্নধর্মী আলোচনা হবে। আজকের আলোচনার বিষয়বস্তু কেন বাংলা পড়া উচিত না। বাংলা পড়তে গেলে আমাদের মনে প্রথম যে কোশ্চেনটা জাগে যে আসলে এগুলা পড়ে লাভ কি। ভাই, এগুলো পড়ে যে আপনারা হাতি গোড়া মেরে ফেলবেন বিষয়টা আসলে এমন না। জীবনে চলার পথে কোনো সাবজেক্ট না জেনেও আপনি আগাইতে পারেন। যেমন আমি ম্যাথ জানি না, এখন আমি যদি বলি যে ম্যাথ ছাড়া কি আমি চলতেছি না, তাহলে ম্যাথের দরকার নেই। যারা এই প্রশ্নটা করে তাদের জীবনে বাংলার প্রয়োজন হয় না, কিংবা তারা বাংলাকে ওইভাবে কখনো পড়েনি। সুতরাং তিনি যদি বাংলা ছাড়া চলতে পারে, আপনিও চলতে পারবেন, এটা ঠিক আছে। আর আমরা কিন্তু এই কথা বলি না যে বাংলা পড়ে তুমি অনেক কিছু করে ফেলবা। আমরা বলি হচ্ছে পরীক্ষাতে ভালো করার জন্য এটা পড়া দরকার। এখন পরীক্ষাতে ভালো করার দুইটা দিক আছে। একটা হচ্ছে আপনি মুখস্থ করে এগিয়ে যাচ্ছেন। যেমন দেখেন, পরীক্ষার আগ মুহূর্তে আপনি ভিডিও দেখতেছেন, কিংবা সাজেশন দেখতেছেন, প্রিভিয়াস কোয়েশ্চেন দেখতেছেন, দেখে মুখস্থ করে বন্ধু বান্ধবের সহায়তা নিয়ে পরীক্ষায় ভালো করতেছেন। এটা হচ্ছে একটা পার্ট টাইম সলিউশন। আপনার মধ্যে সাবজেক্টিভ যে আতঙ্কটা সেটা কিন্তু রয়েই গেছে। আপনি ফার্স্ট সেমিস্টারে কোনোরকম কাটায় গেছেন, সেকেন্ড সেমিস্টারেও সেম কাজটা করতেছেন, ফাইনালে যেও সেম কাজটা করতেছেন। তার মানে হচ্ছে যে আতঙ্কটা আপনার মধ্যে থাকার কথা সেই আতঙ্কটা কিন্তু রয়ে গেছে। এখানেই হচ্ছে আমাদের একটু ভিন্নধর্মী কৌশল। আমরা বলছি যে আপনি পরীক্ষার জন্যই পড়েন, কিন্তু মুখস্থ করে করে না। দেখেন, ইংরেজিতে যদি আমি আপনাকে সেন্টেন্স কারেকশন যদি দিই, আপনি কি করবেন? একটা সেন্টেন্স কি কোন গ্রামারের কারণে কারেকশনটা হয়েছে, কেন আর্টিকেল হইতে পারে, প্রোনাউন হইতে পারে, কিংবা অন্য অন্য দিক খেয়াল করে কিন্তু আপনি এটাকে কারেকশন করতেছেন। কিন্তু বাংলার ক্ষেত্রে আমরা দেখা যায় যে বাম সাইডগুলো রং, ডান সাইডগুলো রাইট। কিন্তু যখন ভার্সিটি এক্সাম কিংবা বিসিএসএ হচ্ছে চারটা করে অপশন থাকে, তখন কিন্তু আসলে আর আমরা পারি না। বিষয়টা হচ্ছে যে আপনি পার্ট টাইম সমাধান না করে পারমানেন্টলি এটা সলভ করেন, একবার পড়াটা বোঝার চেষ্টা করেন। আমাদেরকে 9-10 মধ্যে একটা কুবুদ্ধি ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এইটা আসলে বুঝে বুঝে পড়ার মতো না, কিংবা যে টিচাররা পড়াইছেন তারা অনেকেই হয়তো দক্ষ ছিলেন না, বা আপনারা ঠিকমতো পড়েন নাই, যার ফলে এই যে একটা ভয় যে আপনার মধ্যে ঢুকছে, এই ভয়ের খেসারত কিন্তু আপনাকে সামনে দিতে হবে। দেখেন, একটা সাবজেক্ট না জানলে এটা কোনো বিষয় না। আপনি বলতে পারেন আমি একটা সাবজেক্ট জানি না, কোনো ব্যাপার না। জি ভাই, এটা একটা ব্যাপার পরীক্ষার হলে গেলে দেখবেন। কারণ যে অধ্যায়টা আপনি জানেন না, তার আতঙ্কের কারণে কিন্তু অন্য টপিকগুলো কিন্তু আপনার খারাপ হবে। এই আতঙ্কটা যদি আপনি এখনই যদি দূর না করেন, সেটা কিন্তু আর পরবর্তী দূর হবে না। আর দূর করার শ্রেষ্ঠ সময় হচ্ছে অ্যাডমিশন পর্যন্ত, এরপর আর পারবেন না। বয়সের তালে তালে আপনার মধ্যে পড়া তেমন একটা ঢুকবে না। এখন যতটা ফ্রিলি আপনি পড়তে পারেন, পরবর্তীতে সেটা পারবেন না। এই যে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এক্সামে আমরা খারাপ করতেছি, কিংবা বোর্ড এক্সামে আমাদের কোশ্চেনগুলো যে হার্ড হচ্ছে আমরা পারতেছি না, কেন পারতেছি না? বাংলাই তো। কারণ হচ্ছে আমি ওই টপিকটা ভালোভাবে পড়িনি, আমি ভাষা জ্ঞান নিয়ে পড়ে যাচ্ছি, এই ভাষা জ্ঞান নিয়ে পড়ে আসার লাভ নেই। তো ইকুয়েশনটা সিম্পল, আপনি যদি এই ভাষা জ্ঞান নিয়েও যদি আগা যেতে পারেন, তাহলে আপনার কোনো দরকার নেই। আপনি যদি পরীক্ষায় পার্ট টাইম সলিউশন চান, তাহলেও আপনার কোনো দরকার নেই। আপনি প্রতিবার ঠেকবেন, প্রতিবার শিখবেন, যদি এমনটা চান তাহলেও পড়ার দরকার নেই। কিন্তু আপনি যদি চান পারমানেন্টলি এই ভয়টা আপনার মধ্যে থেকে দূর হোক, তাহলে আমি বলবো কারো না কারোর কাছে আপনি পড়তে পারলে বেটার হয়। অনলাইনে অনেক অনেক ভালো টিচার আছে, আপনার শুধু শেখার ইচ্ছা। আপনি যদি শিখতে চান, তাহলে অবশ্যই কারো না কারোর কাছে থেকে পড়েন। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিজে নিজে আসলে পুরোপুরি পারা যায় না। বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, বিজ্ঞান, ম্যাথ, এগুলো নিজে নিজে পুরোপুরি পারা যায় না। এগুলোর ক্ষেত্রে অবশ্যই একজন টিচারের সহায়তা নেওয়া খুবই জরুরি। আগামী 21 তারিখ থেকে আমাদের একটা বাংলা ব্যাকরণ কোর্স চালু হচ্ছে। এই কোর্সের মধ্যে A to Z ব্যাকরণের বেসিক টু অ্যাডভান্স সব কিছুই পড়ানো হবে। HSC অ্যাডমিশন, জব সব কিছু শেষ করা হবে। 40টা লাইভ ক্লাস, 10টা এক্সাম, ক্লাসগুলো লাইভ শেষে রেকর্ড থাকবে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে। তো আপনারা যদি এখানে ভর্তি হতে চান, তাহলে নিচের নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হন। দেখুন, সময় নষ্ট করবেন না। আপনি যদি পরীক্ষায় না টিকেন, সেটার দায়ভার কিন্তু কেউ নেবে না। আমি তো ব্যবসা করবই, আমার ব্যবসার কারণে যদি আপনার উপকার হয় তাহলে সমস্যাটা কি? পৃথিবীতে সবাই ব্যবসা করতেছে। আর আপনারা অনেকে অনলাইনে পড়ানোর কারণে নিন্দা করেন, আমি আসলে কিছু মনে করি না। দেখেন, আমাদেরও তো একটা ঘর সংসার আছে। আপনি যেসব টিচারের কাছে পড়তেছেন কলেজে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে, তারা কয়জন ফ্রি ইউটিউব দিয়ে রাখছে, তারা কয়জন ফ্রি পড়াচ্ছে? তো শিক্ষকতা পেশায় যদি টাকা নেওয়াটা অপরাধ হয়ে থাকে, তাহলে আপনার বাবার চাকরি করে টাকা নেওয়াটা তো অপরাধ। আপনি আমার জন্য দুনিয়া সব কিছু ফ্রি করে দেন, আমিও সব কিছু ফ্রি করে দিব, সে কমোডিটি বিজনেসে চলে যাই আমরা। কিন্তু
আমি আপনাকে ফ্রি দিব, আপনি আমাকে দিবেন না, আপনি আমাকে গালাগাল করবেন, এতে আসলে আমার কিছুই যায় না, আপনার ছোট মানসিকতার পরিচয় পাওয়া যায়। ইউটিউব কিংবা ফেসবুকে প্রচুর পরিমাণে ফ্রি কন্টেন্ট আছে, এগুলো দেখলেও কিন্তু আপনি অনেক উপকৃত হবেন, কিন্তু আপনি সেগুলো না দেখে যারা এই কন্টেন্টগুলো বানায় তাদেরকে নিন্দা করতেছেন, তারা ভালো ভালো কাজ করতে হচ্ছে, অনুৎসাহিত হচ্ছেন, তাদের কোর্সগুলো পাইরেসি করতেছেন, এর জবাব কিন্তু আপনাকে দিতে হবে। আর এই যে আপনি নিন্দা করতেছেন, ঠিক এই কাজটাই কিন্তু আপনার উপরেই কিন্তু আবর্তিত হবে যখন আপনি জব লাইফে যাবেন। যদি সময় ও সাধ্য এবং আগ্রহ যদি থাকে তাহলে আপনারা আমাদের বাংলা কোর্সটা করতে পারেন, ইনশাআল্লাহ অনেক অনেক উপকৃত হবেন। হাতি ঘোড়া মারতে পারবেন না, কিন্তু পরীক্ষাতে ইনশাআল্লাহ ভালো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।